হ্যালো বন্ধুরা, অ্যাডভেঞ্চার অফ ইউনিভার্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভারতকে মন্দিরের দেশ হিসাবে চিহ্নিত করা হয়তো আমাদের ভুল হবে না। ভারতে প্রায় 20 লক্ষ মন্দির আছে। এইসব মন্দিরগুলোর নিজস্ব ইতিহাস এবং অনেক পৌরাণিক কাহিনী আছে। এর মধ্যে কিছু কিছু মন্দিরের সাথে জড়িত আছে অদ্ভুত রহস্য। কোনো মন্দিরের দেবতাকে মদ দেয়া হয়, কোনো মন্দিরের দেবতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়, কোনো মন্দিরে আবার ঋতুস্রাবের মতো ঘটনা দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমনই 5টি মন্দিরের কথা বলবো যেগুলো খুবই অদ্ভুত এবং রহস্যময়। নাম্বার 1, কোডুঙ্গাল্লুর ভগবতী মন্দির, ত্রিশূর, কেরালা। এটি ভারতের একমাত্র মন্দির যেখানে ভক্তরা উৎসবের সময় দেবতাকে গালি দেয়। কেরালার ত্রিশূর জেলায় অবস্থিত কোডুঙ্গাল্লুর ভগবতী মন্দিরটি ভদ্রকালী দেবীকে উৎসর্গ করা হয়েছে, যিনি দেবী কালীর আরেকটি রূপ। ভারিনী উৎসবের সময়, যা সাধারণত প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে পড়ে, ভক্তরা দেবীর প্রতি অশ্লীল, আপত্তিকর এবং অপমানজনক ভাষায় চিৎকার করে। কথিত আছে এই আচারে দেবী প্রসন্ন হন, কিন্তু পরের দিন আবার শুদ্ধির আচার অনুসরণ করা হয়। কিন্তু ভেবে দেখুন, হাজার হাজার মানুষ উপাসনার রূপ হিসাবে দেবীকে গালি দিচ্ছেন। নাম্বার 2, বুলেট বাবার মন্দির, পালি, রাজস্থান। রাজস্থানের পালি জেলায় বুলেট বাবার মন্দির সব বিজ্ঞান ও যুক্তিকে উড়িয়ে দিয়েছে। আপনি নিশ্চয় ভারতের লোকদের গরু, বানর এবং গাছের পুজো করতে দেখেছেন, কিন্তু এখানে এই মন্দিরে একটি বাইককে পুজো করা হয়। একটি ঘটনা অনুসারে একজন ব্যক্তি বুলেট বাইক নিয়ে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে বাইকটিকে থানায় রাখেন। পরের দিন তারা লক্ষ্য করে যে বাইকটি হারিয়ে গেছে এবং পরে সেই জায়গায় পাওয়া গেছে যেখানে লোকটি মারা গিয়েছিল। পুলিশ আবার বাইকটিকে নিয়ে যায় এবং শিকল দিয়ে বেঁধে দেয়, কিন্তু তারপরও বাইকটি সেই জায়গাতেই চলে যায়। এটি বারবার ঘটতে থাকে, তাই লোকেরা এটিকে সেখানে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরে ওম বান্না নামে একটি মন্দির তৈরি করে, যা বুলেট বাবা নামে পরিচিত। ঘটনাটি খুবই অদ্ভুত কিন্তু সত্য। নাম্বার 3, কাল ভৈরবনাথ মন্দির, বেনারস, উত্তরপ্রদেশ। এই মন্দিরটির সবচেয়ে আশ্চর্য ব্যাপারটি হলো এখানে দেবতাকে মদ দেয়া হয়। মন্দিরের প্রধান দেবতা হলেন কাল ভৈরব, যিনি ভগবান শিবের পুনর্জন্ম, এবং এই মন্দিরে প্রসাদ হিসাবে অ্যালকোহল দেয়া হয়। আপনি এখানে মন্দিরের বাইরে প্রচুর পরিমাণে অ্যালকোহলের দোকান পাবেন। হুইস্কি এবং ওয়াইন এখানে খুবই গ্রহণযোগ্য। আর অদ্ভুতভাবে পুরোহিতরা সরাসরি দেবতার মুখে অ্যালকোহল ঢেলে দেন এবং তারপর সেই বোতলটি ভক্তকে প্রসাদ হিসাবে ফিরিয়ে দেন। আপনি এখানে ফুল, মালা, মিষ্টি বিক্রির একটিও দোকান দেখতে পাবেন না। নাম্বার 4, কামাখ্যা দেবী মন্দির, গুয়াহাটি, আসাম। নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত আসামের গুয়াহাটির কামাখ্যা দেবীর মন্দির সম্ভবত দেশের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি, কারণ এখানে প্রধান দেবী প্রতি বছর একবার রক্তপাত করেন। এই মন্দিরটি ভারতের প্রাচীনতম এবং বিখ্যাত শক্তিপীঠগুলির মধ্যে একটি, যেখানে দেবতার কোনো মূর্তি নেই, তবে জনির আকারে একটি পাথরকে পুজো করা হয়। পাথরটি সারাক্ষণ লাল কাপড়ে ঢাকা থাকে। প্রতি বছর জুন মাসে মন্দিরের দরজা ভক্তদের জন্য 3 দিন বন্ধ থাকে, কারণ সেই দিনগুলিতে দেবীর ঋতুস্রাব হয় এবং ভূগর্ভস্থ জলাশয় সম্পূর্ণ লাল হয়ে যায়। এটি বেশ রহস্যময় এবং এর পিছনে কোনো বিজ্ঞান নেই। নাম্বার 5, মেহেন্দিপুর বালাজি মন্দির, দৌসা, রাজস্থান। রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত মেহেন্দিপুর বালাজি মন্দিরে সেই সব ভক্তরা আসেন যারা অস্বাভাবিক পরিস্থিতিতে ভুগছেন। রেকর্ড অনুসারে এমন দিন খুব কমই আছে যখন মানুষ ভূত, দানব বা অশুভ আত্মা ছাড়া অন্য কোনো সমস্যা নিয়ে এই মন্দিরে এসেছে। আপনি যদি কখনো এখানে যান, তাহলে আপনি কিছু বিরক্তিকর দৃশ্য দেখতে পাবেন, যেমন মানুষ সিলিং থেকে ঝুলছে, কারোর উপর আবার ফুটন্ত গরম জল ঢালা হচ্ছে। এখানে পণ্ডিতরা পৈশাচিক সত্তায় আক্রান্ত মানুষকে দেওয়ালে বেঁধে রাখে। ভারতে এটি একমাত্র মন্দির যেখানে পুরোহিতদের দ্বারা এখনো খোলা জায়গায় ভূত প্রথা চালানো হয়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।
এই রকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।